হ্যালো বন্ধুরা, এখন বাজে দুপুর 2, তো আমরা বেরিয়ে গেছি ভুটানে যাওয়ার জন্য আলিপুরদুয়ার থেকে। ভুটানের ফুল সিলিংয়ে আজকে যাব। দেখো গাড়িতে সবাই ঘুমিয়ে গেছে, পেছনে আমার হাজবেন্ড বসে আছে। ছাতা দুটো নিয়ে নিলে, কিন্তু পাঁচজন তো ছাতা তো গাড়িতে পৌঁছে গেছে। জল ছাতা গাড়িতে থাক, ওখানে গিয়ে তো পেয়ে যাবো। জলের মতন নিয়ে নে, এক্ষুনি বৃষ্টি আসবে। তো এখন পৌঁছে গেছি আমরা জয়গাঁও, ওয়েস্ট বেঙ্গল আর ভুটানের বর্ডার এখানে। তো এখান থেকে পাস বানাতে হবে আমাদের ভুটানে ঢোকার জন্য। তো গাড়িটা যাবে আমাদের অন্য দিক দিয়ে, আর আমরা আগে গিয়ে গাড়িতে উঠব। আর এই ভেতর দিয়ে এখানে হেঁটে আমাদের পাস বানানোর জন্য ভেতরে ঢুকতে হয়েছে। গাড়ি যাবে অন্য দিক দিয়ে, ওখানে আগে গিয়ে আমরা গাড়িতে আবার উঠবো। তো চলো এখানে পাস বানিয়ে নি। এই লাইনে দাঁড়াতে হয়েছে আমাদের পাস বানানোর জন্য। তো এই পাস বানানো হয়ে গেল, তো এবার বেরোবো আমরা। এখানে ওয়েট করছি, গাড়িটা আসবে, তো গাড়িতে উঠে আমরা বেরোবো। উঠে গেলাম সবাই গাড়িতে, এবার বেরিয়ে গেলাম। রাস্তাঘাট গুলো ক্লিন সিজনে যদি আসতে মার্চে, মার্চ মাসে আরামসে উপরে উঠে 3 দিন থেকে ঘুরে ফিরে যেতে। পার্কও আছে, এটা কোথায় শুনবো? পার্কও ফার্কও নেই, পার্ক পার্ক তুই পার্কও বলছো কেন? এখানে ভুটানে কোথায় পার্ক আছে? চলে হলো ইন্ডিয়া, এটা হলো ভুটান। এইটাই না মন্দিরটা থেকে ইন্ডিয়াতে যা লাগবে না তার থেকে। মন্দিরের দিকে এই আমার শাশুড়ি মা, আমার মামা শ্বশুর আর মামি শাশুড়ি মা। এই সামনে সিধু যাচ্ছে। আর একটু যেতে হবে, তারপর আমরা মন্দিরটা পাব। এখানে দেখো এই ফুল গাছটায় 2 কালারের ফুল ফুটেছে, একটা গাছে
আর এখান থেকে দেখা যাচ্ছে নিচে ইন্ডিয়াটা আমাদের, পুরো উপরে ভুটান আর নিচে ইন্ডিয়া, খুব সুন্দর দেখা যাচ্ছে। আর এই মন্দিরটা, এখানে আমরা উঠবো এখন। এই নিচ থেকে উপর থেকে পুরো দেখা যাচ্ছে ইন্ডিয়া। চলো এবারে ওঠা যাক মন্দিরে। জায়গাটা খুবই সুন্দর। তো মন্দিরে ঢুকবো, কিন্তু মন্দিরে ফটো তোলা যাবে না, তো ভিডিওটা আমি এখানে বন্ধ করছি। তো গাইস, এই ছিল আমাদের ভুটান ট্রিপ। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো। তো যদি ভালো লেগে থাকে তো আমাকে সাপোর্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এরপরে আরও ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য, তো সঙ্গে থেকো।